ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ফুলে ফলে পাতায় পাতায় রে ফাগুন লেগেছে বনে বনে। তো বন্ধুরা, বসন্ত এসে গেছে, তাই একটু আনন্দে ভিডিওটা অন্যরকমভাবে শুরু করলাম। আর এখন দেখছি আমি দোলের সাজ সেজে বসে আছি, তো কিছু শর্ট ভিডিও করছিলাম, তো তার জন্যই সেজেছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চৈতালিস বেঙ্গালি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এখন বাজে সকাল 10টা, তো এখনো স্নান কমপ্লিট হয়নি, আর এদিকে সবজিগুলো সব কেটে রেখে দিলাম, তো স্নান করে এসে রান্না করব। আর তোমাদের দাদাভাই এখন টিফিন করছে, আর আমাদের পুকুরে আজকে মাছ ধরছে, তো চলো একটু নিয়ে যাই তোমাদেরকেও, আর দেখায় কি কি মাছ পেলো। এখন যাচ্ছি পুকুর পাড়ে, আর আজকে বুধবার, আজকে তো গণেশের পুজো আছে, তো একবারে ভাবছি দূর্বা ঘাসটাও নিয়ে চলে আসবো, ওখানে খুব সুন্দর দূর্বা ঘাস আছে। আর এইদিকে সব স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। স্কুল যাসনি কেন ম্যাম? আসেনি, আসেনি এখনো? জল খেতে এসেছিস? আর এরা এসছে সাম্মার সালে জল খেতে, এই যে সাম্মার সালে জল পড়ছে। দাদা এখন মাছ ধরছে, দুটো জাল নামানো হয়েছে, আর আমাদের পুকুরে কি মাছ উঠেছে দেখাই তোমাদেরকে। একটা মিরিক, আর একটু সিলভার, আর তেলাপিয়া। কাকা জাল নিয়ে আসছে, দেখি কি মাছ লেগেছে। হাসে ডিম, এই রে ইস নষ্ট হয়ে গেছে নাকি দেখ আবার। আর এই দেখো মাছের সাথে একটা হাঁসের ডিম শুধু উঠে গেছে। আর দাদার জালে রেখেছে একটা সিলভার মাছ। তো ওরা মাছ ধরছে, ধরুক, আর আমি বাড়ি চলে এলাম, স্নান হয়নি, ঠাকুর পুজো করতে হবে, রান্না বসাতে হবে, আর স্নান করে চলে এসেছি দোকান পুজো করতে। আর এই দেখো আমার দোকান পুজো করা কমপ্লিট হলো, তো এরপর টিফিন করতে হবে, 11:30 বেজে গেছে, প্রচন্ড খিদেও লেগে গেছে, তো এবার প্রসাদ তুলে নিয়ে যাই, তারপরে টিফিন করবো গা। আর এখনো মাছ ধরা কমপ্লিট হয়নি, মাছ ধরা হোক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কটা মাছ পেলাম। আর বসে পড়েছি টিফিন করতে, আর এই দেখো নিয়ে নিয়েছি মুড়ি, শশা, নারকেল নাড়ু, আর কুমড়োর তরকারি, কাঁচা কুমড়োর তরকারি, তো এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন রান্না করতে, আর কি রান্না করছি দেখাই তোমাদেরকে। বেগুন আর শিম সিদ্ধ করে রেখেছি, এগুলোকে দিয়ে বানাবো নিম বেগুন। আর এই যে এনেছি কাকাদের কাছ থেকে নিম পাতা, কচি কচি নিম পাতা তুলে এনেছি, এগুলোকে এখন একটু ভেজে নেবো। তো দিয়ে দিলাম নিম পাতা গুলো তেলে, একটু লবণ দিয়ে ভেজে নেবো। আর নিম পাতাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে, এটা আমি এবার তুলে নেবো নিম পাতাটা। আর কাকারা এই যে মাছ ধরে নিয়ে চলে এসেছে, দেখো বেশিরভাগ সব তেলাপিয়া মাছ, আর কয় একটা শুধু মিরিক মাছ, আর বড় মাছ তো ওঠেই নি। আর এইগুলো হচ্ছে এবার সব ভাগ লাগাচ্ছে, আমাদের মাছটা 4 ভাগ হবে। বেগুনটা ভাজা হয়ে গেল নিম পাতা দিয়ে, আর কটা শিম ছিল তো সেই কটাকেও দিয়ে দিলাম, একবারে নিম পাতা দিয়ে ভেজে নেবো। আর ওইদিকে আমাদের মাছ চলে এসেছে, এবার মাছের ভাগ হচ্ছে, মাছগুলো একটু বেছে আসি। আর মাছ ধুয়ে চলে এলাম, আর মাছ ধুতে গিয়ে নাজেহাল অবস্থা, ছোট ছোট তেলাপিয়া মাছ আঙুলগুলোতে গেল কাটা ফুটে, তো সবই ছোট মাছ ছিল, আর কি তো একটাও বড় মাছ ওঠেনি। তো এই দেখো বানিয়ে ফেললাম মাছের টক, তেলাপিয়া আর ছোট ছোট পোনা মাছ ছিল, তো সেগুলো দিয়ে বানালাম মাছের টক, আর কয়েকটা মাছ রেখে দিয়েছি ভেজে, এগুলো হবে মাছের টক ঝোল বানাবো। তো একদিন পর তো দোল, তোমাদের দোলে কি প্ল্যান সেটা আমাকে তোমরা কমেন্টে জানিও।
আর আমাদের সেরকম ভাবে কিছু প্ল্যান হয়নি, ভাবছি বিকালে কিছু একটা প্ল্যান করতে হবে। আমাদের গ্রামে সেরকম ভাবে দোল হয় না, তো আমাদের পাশের গ্রাম বাহিরিতে আমার ছেলে স্কুলে একটা অনুষ্ঠান হয়, তো সেখানেই ভাবছি যাব। ওদের একটা স্কুলে খেলার মাঠ আছে খুবই বড়, তো সেখানেই হবে দোল অনুষ্ঠানটা, তো সেখানেই ভাবছি সকালে যাব। তো যদি যাই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। গুড আফটারনুন বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর ফিরে এলাম। আর এখন আমি কি করছি দেখো, এদিকে আমি বসিয়ে দিয়েছি সাদা তেল কড়াইয়ে, আর এখানে বসিয়ে দিয়েছি চিনির শিরা করতে দিয়েছি। তো বানাবো বোঁদে, তার জন্য এই দেখো শুধু বেসনটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আমাদের দোল পূর্ণিমায় কাজে লাগবে, দোল পূর্ণিমাতে আমাদের বাড়িতে অনেকে আসে পায়ে আবির দিতে, তো তখন ভাবছি হাতে লুচি আর বোঁদে একটু দেওয়া যাবে, তো তার জন্য একটু বোঁদে করে রেখে দিচ্ছি। তো কেমন করে করছি চলো তোমাদেরকে দেখাই। আর এইরকম একটা আমার বাড়িতে ঝাঁঝরা আছে, ছোট ঝাঁঝরা, তো সেটাকে দিয়েই করব। আর একটা ছেলে কিনে নিয়ে এসেছিল, এটা হচ্ছে মিহিদানার ঝাঁঝরা, এটা দিয়ে মিহিদানা হয়, আমি কখনো করিনি, আজকে একটু ভাবছি করে দেখব কেমন হয়, কেমন হয় তোমাদের সাথে শেয়ার করব। আর চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আমি দুটো এলাচ আর একটা তেজপাতা, শিরাটাকে একটু পাতলা করে বানাচ্ছি। তো তেলটা আবার গরম হয়ে এসছে, হলুদ কালারটা একটু দিয়ে দেখতেও ভালো লাগবে, তো আমার ছিল না, আমি দিইনি। এবার আমি তুলে নিচ্ছি, হয়ে গেল আমার বন্ধুটা ভাজা, এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেবো। আর আমার বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, আর আমি সব চিনি রসে ফেলে দিয়েছি। আর এই দেখো এরকম হয়েছে, আমি হালকা রসে বানিয়েছি, তো ভালো হয়েছে, খারাপ হয়নি। আমরা তো আর বড় কারিগর নই, তো খুবই ভালো হয়েছে, মোটামুটি আমরা যেমন পেরেছি। তো হয়ে গেল, এবার ভাবছি আর এই যে দোলের সাজে সেজে পড়েছি, আর এখন যাচ্ছি ছাদে কয়েকটা শর্ট ভিডিও বানাতে। জানি না একা একা কটা বানাতে পারবো, ছেলেকে বললাম একটু ধরে দে ফোনটা, তো চলে গেল খেলতে, দেখা যাক কটা করতে পারি। আর চলে এসেছি ছাদে, কয়েকটা শর্ট ভিডিও করা হয়ে গেল, আর দেখছি একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, তাই আর করতে পারলাম না, ভালো লাইটটা আসছে না। তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে তোমরা প্লিজ জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ও বাড়ি আর গেলাম না, এখানে অনেকটা দেরি হয়ে গেল, তো ও বাড়ি যদি যাই তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কী প্ল্যান চলছে দোলের। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট। আজ আসি, কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। আর সকলকে জানাচ্ছি অ্যাডভান্স হ্যাপি হোলি, তোমাদের দোল উৎসব খুব ভালো কাটুক, আনন্দের সাথে কাটাও, টাটা।